চলে যাচ্ছে তার কাছে। মুন্না, হ্যাঁ ঈশ্বর, আমি একটু আগেও আপনাকে জানিয়েছিলাম যে আসলে এখানকার পরিস্থিতিটা কি। সোহাগী আক্তার তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লাতে এখন আমি অবস্থান করছি পূবালী চত্বর কান্দিরপাড় মোড়ের এই জায়গাটিতে। এখানে ফুঁসে উঠেছে এখানকার মানুষজন, বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ এখানে একত্র হয়েছে, তারা স্লোগান দিচ্ছে, তারা বিচারের দাবি করছে। এবং সকালবেলা এখানে যাওয়া হয়েছে, সকালবেলা এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল, প্রায় 3 ঘন্টা অবরোধ করে রাখে। এর পরবর্তীতে এখানকার স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ওনারা গিয়েছেন। ওখানে গিয়ে ওনারা ওটা ওনার বিচার আশ্বাস দেওয়ার পরে ওখানে যে বিষয়টা হয়েছে ওটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু ওখানকার শিক্ষার্থীরা যেটা বলছে যে তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, এই ধরনের অভিযোগও কিন্তু আমাদেরকে করা হচ্ছে। আর এর মধ্যে আমার কাছে আমি যেটা একটু আগে জাস্ট এই মোড়ে আপনার সংসদ সদস্য আমার বাহারুদ্দিন বাহার এসেছিলেন, আমি তার সাথে কথা বলেছি। উনি যেটা জানিয়েছেন, উনি ক্যান্টনমেন্টে আজকে গিয়েছেন, জেলা প্রশাসক এখানকার জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার সহ তিনি ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং ওখানকার জিওসির সাথে কথা বলেছেন এবং জিওসিকে বলেছেন যে পুলিশকে তদন্ত করার জন্য সেনানিবাসের এলাকার ভিতরে এই মামলা তদন্ত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে সুযোগ তারা দেবেন এবং পুলিশকে সহযোগিতা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলে সেখানকার সেনানিবাসে যিনি জিওসি আছেন তিনি আশ্বস্ত করেছেন বলে আমাকে এখানকার স্থানীয় সংসদ সদস্য আকাম বাহারুদ্দিন বা জানিয়েছেন। তো এর মধ্যে আমি এখানকার মামলা তদন্তকারী কর্মকর্তা মঞ্জুর আলম তার সাথে আমি কথা বলেছিলাম মোবাইল ফোনে, তিনি আমাকে জেনেছেন, তিনি সেনানিবাস এলাকায় আছেন, মামলা তদন্ত করছেন এবং সেনাবাহিনী তাকে সহযোগিতা করছে, এই ধরনের বক্তব্য তিনি আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন। আর এই দিকে এখানে এই বিষয়টা হচ্ছে, এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে তারা প্রতিবাদ বিক্ষোভ করছে হত্যার দাবিতে। আর এখানে বাহাউদ্দিন বাহার যিনি এসে এমপি তিনি এদেরকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেছিলেন, কিন্তু তারপরেও তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এখানে কিছুক্ষণ পরেই গণজাগরণ মঞ্চের যারা ঢাকা নেতৃবৃন্দ আছেন ইমরান এইড সরকারের নেতৃত্বে তারা এখানে আসবেন, এসে তারা এখানে বক্তব্য রাখবেন এবং তাদের কর্মসূচি তারা পালন করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ছিল আমার কাছে, পরবর্তীতে আমরা আবার নতুন করে তথ্য থাকলে আমরা জানাবো। ঈশ্বর। দর্শক, কুমিল্লা শহরের